আচ্ছা, তো ক্লাস টুয়েলভ তোমাদের জন্য আর একটা ভিডিও আমি বানাচ্ছি, সেটা হচ্ছে যে পরবর্তী অংশটা, ঠিক আছে? কারণ গত সপ্তাহে তোমাদের দেওয়া হয়নি, সেই কারণের জন্য এই এই চ্যাপ্টারের ম্যাক্সিমামটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, আর একটা বিশেষ পোর্শন বাকি থাকবে, সেটার জন্য আলাদা ভিডিও করতে হবে, কারণ একটাতে ধরবে না। তো যাই হোক, ইতর পরাগযোগ সম্পর্কে আমরা পড়েছিলাম, আমরা ক্রস পলিনেশনের ক্ষেত্রে, আবার কিছু কিছু গাছে আমরা যেমন সহপরাগযোগের ক্ষেত্রে দেখেছিলাম, কিছু কিছু গাছে কিছু বৈশিষ্ট্যই তৈরি হয়ে যায় যে সপরাগযোগ, তোমাদের একবার মনে করিয়ে দিই, সপরাগযোগের একটি যেমন সমপরিণতি, অনুন্মিলন, ক্লিষ্টগামী যেটাকে বলা হয়, পরিপরাগ, যেটা মানে এই এই সমস্ত ফুলগুলোর ক্ষেত্রে সপরাগযোগ অবশ্যম্ভাবী, মানে হবেই হবে, সপরাগযোগই হবে, আর কিছু হবে না। তেমনিভাবে এমন কিছু ফুলের বৈশিষ্ট্য রয়েছে, গঠন রয়েছে, যাদের ইতর পরাগযোগ হবেই হবে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের এবার গুরুত্বপূর্ণ। যেমন একলিঙ্গতা, একলিঙ্গতা মানে যেগুলো একলিঙ্গ ফুল, সে তাদের তো ইতর পরাগযোগ হতেই হবে, নাহলে তো হবে না। বিষম পরিণতি, এটা খুব ইম্পর্টেন্ট, ডাইকোগ্যামি ইংরেজি নামটাও জেনে রাখতে হবে। এটা বিষম পরিণতি মানে হচ্ছে যে দুটো আলাদা সময় পরিণতি পাবে। মনে করো যে ডিম্বাণ পুংস্তবক একটা টাইমে পরিণতি পেল, স্ত্রীস্তবক একটা টাইমে পরিণতি পেল, ঠিক আছে? মানে কোনটা আগে হবে পরে হবে তার উপরে আলাদা করা যায়। যেমন মনে হচ্ছে দেখো, প্রপুং পরিণতি বা প্রোটায়ন্টি, এক্ষেত্রে পুংকেশরটার আগে ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? আর প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি যেটাকে বলা হয়, সেটা সেক্ষেত্রে গর্ভাশয়টার আগে ডেভেলপমেন্ট হবে। তো এগুলোর উদাহরণ জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উদাহরণগুলোকে একটু লিখে লিখে পড়ো, নাম দেখেই তোমরা এটাকে লিখতে পারবে, হয়তো বুঝতে পারবে। প্রোটোগাইনি, গাইনি মানে ফিমেলের সাথে রিলেটেড, প্রোটেন্ডি অ্যান্ডোশিয়ামের সাথে রিলেটেড, এই নাম দেখে বুঝতে পারবে, কিন্তু উদাহরণগুলো কিন্তু মনে থাকবে না, ওগুলোকে লিখে লিখে পড়তে হবে। এইটা আর একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা একবার স্বসঙ্গম বিরোধী বা হ্যাকোগ্যামি, মানে এমন একটা পরিবর্তন, একই ফুলের পুংকেশর থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভকেশরের মাথার উপর পড়লে কিন্তু পরাগযোগ সম্ভব হবে না, একই ফুলের পড়লে, কিন্তু অন্য ফুলের পড়লে পরাগযোগটা হবে, একে বলা হয় হ্যাকোগ্যামি, ঠিক আছে? যেমন ঘেঁটু ফুলের ক্ষেত্রে এই ধরনের দেখতে পাওয়া যায়, সেটা স্বসঙ্গম বিরোধী, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আর একটা হচ্ছে হেটেরোমরফিজম, হেটেরোমরফিজমের ক্ষেত্রে কি মানে ব্যাপারটা হয় কি, হেটেরোমরফিজম মানে মানে নামেই বোঝা যাচ্ছে যে অসম্পূর্ণতা, মানে একটা জিনিস বড়, একটা জিনিস ছোট। মনে করো যে পরাগরেণুটা তো উড়ে পড়বে, ওটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, ভারী জিনিস তো। মনে করো কোনো গাছের গর্ভকেশরটা বিরাট লম্বা আর পুংকেশরগুলো নিচের দিকে ছোট ছোট, তার মানে গাছটা নিজেই যেন বলতে চাইছে বা প্রকাশ করছে যে আমার মানে মানে ইতর পরাগযোগী হবে, আমার ফুলের ইতর পরাগযোগী হবে। তো এটা হচ্ছে অসম্পূর্ণতা বা হেটেরোমরফিজম বলা হয়। পানমুড়ি, জামরুল, এগুলো ইম্পর্টেন্ট। আর স্ববন্ধাত্ম, এটাও কিন্তু অনেকটা আমাদের ওই স্বসঙ্গম বিরোধীর মতো, মানে নিজের পরাগরেণু যদি নিজের ফুলের ওপর পড়ে তাহলে সেখানে সঙ্গম হবে না। হলো আচ্ছা, পরাগযোগের গুরুত্ব এবং ইতর পরাগযোগের গুরুত্ব, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে তোমাদের আর কিছু বলতে চাইছি না, কারণ এগুলো খুবই সোজা জিনিস, এগুলোর ছবি তোমাদের পাঠিয়ে দেবো, তো এগুলো তোমরা একটু পড়ে নেবে। তো এবারে খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা যেটা তোমরা এর আগে পড়োনি, এবার পরাগ রেণু, এই পরাগ রেণুটা গর্ভমুণ্ডের ওপর স্থাপিত হলে কী কী হয়, আর তার সঙ্গে সঙ্গে কুঁড়ি অবস্থায় থাকলে একটা ডিম্বাশয়ের পরিণত হতে গেলে কী কীভাবে পরিণত হয়ে একটা ডিম্বাণু তৈরি করে, একটা নির্মিত নিউক্লিয়াস তৈরি করে, কীভাবে তৈরি হয় সেটা তোমাদের একটু জানতে হবে। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে পরাগ রেণুর ক্ষেত্রে কী ঘটনাটা ঘটে। আচ্ছা, পরাগ রেণু অর্থাৎ স্পোর কী হয়, ক্রোমোসোম নাম্বার কী হয়, এটার ক্রোমোসোম নাম্বার কী, অবশ্যই এন, এটা আমরা সবাই জানি। এই এন নাম্বারের ক্রোমোসোমযুক্ত নিউক্লিয়াসটা ভেতরে প্রথমে একদম প্রথমে যখন গর্ভকেশরের মাথার উপরে এটা স্থাপিত হয়, তখন এটা একবার বিভাজিত হয়, অর্থাৎ দুটো এন নাম্বারের নিউক্লিয়াস তৈরি করে। দেখো, একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটা প্রাচীরের দিকে ঘেঁষে থাকে, একদম দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীরের দিকে একদম ঘেঁষে আছে ছোট নিউক্লিয়াসটা। হলো, তো এই ছোট নিউক্লিয়াসটা আস্তে আস্তে প্রাচীর থেকে বেরোবে এবং সেটা দেখতে হবে মাকুর আকৃতির মতন। দেখো, পায়রার যে আকৃতি সেরকম মাকু আকৃতির মতন তৈরি হয়েছে। এবার এইটা, এই নালী এই নিউক্লিয়াসটা, বড় নিউক্লিয়াসটা কিন্তু আর বিভাজিত হবে না। এই বড় নিউক্লিয়াসটাকে বলা হয় নালী নিউক্লিয়াস। নালী নিউক্লিয়াস কেন সেটা একটু বাদে বলছি। আর এইটা তৈরি হবে হচ্ছে জনন কোষ বা জেনারেটিভ কোষ। এবার এই জনন কোষটা ফার্দার বিভাজিত হয়ে দুটো জনন কোষে পরিণত হবে, আর নালিকোষটা থাকবে, নালিকোষটা থাকবে এবং আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে। এবার এই অবস্থায় আসতে গেলে এরকম গোলের মধ্যে এই অবস্থাটা আসে না, তার মানে হচ্ছে
এইখানে পরাগ রেণু থেকে একটা নালী মতন অংশ বেরোয়। এই নালী মতন অংশটা বেরোনোর সঙ্গে সঙ্গে এই বেরোতে সাহায্য করে এই নালী নিউক্লিয়াসটা, ঠিক আছে? এই নালী নিউক্লিয়াসটা সবার আগে থাকে, দেখো নালীর আগে রয়েছে হচ্ছে এই নালী নিউক্লিয়াসটা, তার পেছন দিকে থাকে হচ্ছে এই জনন কোষটা। এই জনন কোষটা যত যখন এই নালীর মধ্যে দিয়ে যাবে তখনই সেটার বিভাজন সম্পন্ন হবে। তোমরা এর আগে এই নালীটা সম্পর্কে জানতে পারবে, তোমরা আগেই ছবিটা দেখেছিলে ক্লাস টেনে, এই যে দেখো নালীটা, এই নালীটাই তৈরি করে হচ্ছে নালী নিউক্লিয়াস, ঠিক আছে? এই দেখো এখানে নালী তৈরি হচ্ছে, নালী নিউক্লিয়াস তৈরি করে, অর্থাৎ নালী নিউক্লিয়াসের সামনের দিকে যে কোষটা নিউক্লিয়াসটা থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের জনন, আমাদের হচ্ছে নালী নিউক্লিয়াস যেটাকে বলবো আমরা, আর যেটা পেছন দিকে থাকবে সেটা হচ্ছে আমাদের, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের জনন কোষ তৈরি হবে। দুটো একটা থেকে বিভাজিত হয়ে দুটো জনন কোষ তৈরি করবে, বোঝা গেল তাহলে? এবং পরবর্তীকালে গিয়ে যখন মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের কাছে প্রবেশ করলো তখন নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যাবে, আর ওই যে জনন কোষ দুটো রয়েছে সেটা এই ডিম্বাশয়ের মধ্যে প্রবেশ করবে, এবং কীভাবে ফার্টিলাইজ করবে আমরা পরে বলছি। তো এইখানে জিনিসটা বুঝতে পারলে তাহলে প্রথমে একটা বিভাজন হলো, বিভাজন ওই দুটো কোষে তৈরি করলো, একটা কোষ আবার বিভাজিত হয়ে দুটো জনন কোষ তৈরি করলো, নালী নিউক্লিয়াসটা আস্তে আস্তে নালীটা তৈরি করার পর নষ্ট হয়ে যাবে, বোঝা গেল তাহলে? এটা হচ্ছে পুং রেণু তৈরি হবার পদ্ধতি। এবার স্ত্রী রেণু ক্ষেত্রে আমাদের ডিম্বাশয়ে কী পরিবর্তন হয় সেটা আমরা দেখব। দেখো ডিম্বাশয়ের ক্ষেত্রে এই ডিম্বাশয়, এটাও যদি পুরোটা একটা বড় ছবি আছে, কালারফুল ছবি দেখো তো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এই যে ডিম্বাশয়টার মধ্যে প্রথমে একটা নিউক্লিয়াস যুক্ত কোষ দেখতে পাওয়া যায়, এটার নাম্বার কিন্তু 2N, মনে রাখতে হবে। এই এই ক্রোমোসোম নম্বরগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আদি মানে ডিম্বকোষ, আদি ডিম্বকোষ। এইটা বিভাজিত হয়ে প্রথমে একদম মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এটাই 2N, এটাই 2N, 2N 2N নাম্বারে বিভাজন হবে, ঠিক আছে? 2N 2N। এবার তারপরে বিভাজনটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া, অর্থাৎ এই এইটা আর এইটা মিওসিস প্রক্রিয়ায় ঘটবে, বিক্রিয়া ঘটবে। তার ফলে কী হবে, এখানে চারটে, এখানে চারটে কোষ তৈরি হলো, তাহলে টোটাল আটটা কোষ তৈরি হওয়ার কথা, ঠিক তাই সেইভাবেই দেখো এখানে এখানে তিন দেখাচ্ছে, দাঁড়াও এখানে চারটে, এটাকেও এর সাথে যোগ করো চারটে, এখানেও এর সাথে চারটে, চারটে চারটে তৈরি হলো, ঠিক আছে? এই সরি এই তো দিয়েছে, দেখো চারটে 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 কোষ তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার এই চারটে চারটে কোষের মধ্যে একটা একটা কোষ নিজেদের এন নাম্বার, কিন্তু ওগুলো সব এন নাম্বার কোষ দুজনের মধ্যেখানে গিয়ে ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে গিয়ে একটা কোষ তৈরি করবে যার নাম্বার হবে 2N। অর্থাৎ এইটা বাদ দিয়ে যা এখানে কোষ আছে সবের সবারই নাম্বার কত, N, আর এটার নাম্বার হচ্ছে 2N একমাত্র। এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, এটা ডিম্বাণু, ডিম্বাণুর সঙ্গে থাকে হচ্ছে সহকারী কোষ, এবং সহকারী কোষের ঠিক উল্টো দিকে যেটা থাকবে সেকে ডিম্বাণুর উল্টো দিকে যেটা থাকবে তাকে বলবো আমরা প্রতিপার্শ্ব কোষ, বোঝা গেল তাহলে? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো এই ভাগটা খুব ইম্পর্টেন্ট, এবং কোথায় কোথায় কী বিভাজন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। প্রথমে যে বিভাজনটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, তারপর থেকে মিওসিস কোষ বিভাজন হলো, এতটা মিওসিস কোষ বিভাজনের পরে গিয়ে আর চারটে চারটে কোষ, টোটাল আটটা কোষ তৈরি হলো, একটা একটা করে এখানে মধ্যিখানে মিলে ফিউজ হয়ে একটা নির্মিত নিউক্লিয়াস তৈরি করলো, বোঝা গেল তাহলে জিনিসটা? খুব সোজা জিনিস এটা। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর, ডিম্বাশয় বা শুক্রাশয়ের পরিবর্তন বা ডিম্বাণু এবং শুক্রাণুর তৈরি, সেই পদ্ধতি দুটো আমরা জানলাম, এটা জানলেই আমাদের এখানে অনেকটা কাজ মিটে যাবে, ঠিক আছে? এবার এইটা হওয়ার পর আমাদের নিষেক প্রক্রিয়ায় আমরা চলে যাব। দেখো এই দুটো জিনিস যখন হলো তখন তার সঙ্গে সঙ্গে একটা জিনিস এখানে তোমাদের করতে হবে, তোমাদের এখানে রয়েছে, আমি ছবি পাঠিয়ে দেবো, যে এই যে নালী নিউক্লিয়াসটা প্রবেশ করছে না, এই নালী নিউক্লিয়াসটা বিভিন্নভাবে ভেতরে প্রবেশ করতে পারে। তোমাদের এইখানে রয়েছে, আমি দেখতে দিচ্ছি একবার, ধরো এই দেখো, যদি নালী নিউক্লিয়াসটা ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, মানে যেখানে একটা গর্ত রয়েছে, পোর্স রয়েছে, ডিম্বক রন্ধ্র দিয়ে একদম উলম্বভাবে প্রবেশ করে, ভেতর দিয়ে প্রবেশ করে, এটা উল্টো দিকে ঘুরিয়ে থাকলেও হবে, সেটা এটা এটার কোন পজিশানে আছে সেটা ইম্পর্টেন্ট, এটা ঘুরিয়ে দিয়েছে ছবিটা তাই জন্য। কিন্তু নালী নিউক্লিয়াসটা যদি একদম ডাইরেক্টলি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তাকে বলা হয় পেরোগ্যামি, ঠিক আছে? তাকে বলা হয় পোরোগ্যামি, ঠিক আছে? এবার পোরোগ্যামি পরবর্তীকালে দেখবো হচ্ছে যে নালী নিউক্লিয়াসটা যদি ডিম্বক রন্ধ্রটা সোজা এরকম পেছন দিকেই ঘোরানো থাকে, তখন ওপরে গর্ভমুণ্ড রয়েছে, গর্ভাশয় রয়েছে, ওপর থেকে নালী নিউক্লিয়াসটা নাববে,
নেবে, গা ধরে 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 নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে ওপর থেকে নেবে, দেখো উলম্বভাবে নেবে, গা ধরে ধরে নেবে, ডিম্বগ্রন্থের মধ্যে দিয়ে প্রবেশ করছে, এটাকে বলবো আমরা মেসোগ্যামি। লাস্টলি দেখো পরাগ রানী, পরাগ ধান, পরাগ নালীটা প্রবেশ করছে কোথা দিয়ে, গা দিয়ে, গা দিয়ে প্রবেশ করছে, তাকে বলা হয় চ্যালাজা, গাকে বলা হয় চ্যালাজা। এই চ্যালাজা অঞ্চল দিয়ে প্রবেশ করে ডিম্বগ্রন্থের মধ্যে প্রবেশ করছে এই নালীটা, তাকে বলবো আমরা চ্যালাজোগ্যামি। তো এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, পেরোগামী, মেসোগামী, চ্যালাজোগ্যামী। তো ডিম্বক না পরাগ নালীটা কোথা দিয়ে প্রবেশ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রবেশ করার পর কী করছে, এই প্রবেশ করার পর তোমরা একটা ক্লাস টেনেও পড়েছিলে, প্রবেশ করার পর একটা জননকোষ, পুংজননকোষ একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে, আর একটা পুংজননকোষ নির্মিত নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করছে। ডিম্বাণুকে ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করছে, আর নির্মিত নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করে শস্য উৎপন্ন করছে। আচ্ছা, এই শস্যটা কাদের দেখতে পাওয়া যায়, দ্বিবীজপত্রীতে দেখতে পাওয়া যায়? না, দ্বিবীজপত্রী উদ্ভিদরা সস্যল হয় না, সস্যল হচ্ছে মূলত একবীজপত্রী উদ্ভিদরা। তার বলে ওদের শস্য থাকে না, অবশ্যই থাকে, কিন্তু সেটা ওদের খাদ্য পরিবহন করে না, খাদ্যের জন্য ডিম্বক, ডিম্বত্বক যেটা, যেটা পেরিকার্প, আমের যেটা খাও তোমরা, মেসোকার্প, এপিকার্প, পেরিকার্প, বিভিন্ন ফলের ক্ষেত্রে বিভিন্ন রকম রূপান্তরিত হয়ে সেই সেই খাদ্যগুলো ওরা খায়, ঠিক আছে, সেই খাদ্যগুলো ওদের জন্য থাকে। সস্যল মানে যারা শস্য বহন করে, যেমন একবীজপত্রী উদ্ভিদে, যেমন ধান, গম, এগুলো হচ্ছে সব সস্যল উদ্ভিদ। আর অসস্যল মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ, মটর, তার মধ্যে ছোলা, এগুলো সব হচ্ছে অসস্যল। তাহলে কী তৈরি করলো, নির্মিত নিউক্লিয়াস থেকে তৈরি হলো শস্য, এটা হচ্ছে ট্রিপ্লয়েড নাম্বার থ্রি। যেহেতু এখানে দুবার জনন সম্পন্ন হচ্ছে, তাই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে দ্বিনিষেক প্রক্রিয়া। পরিষ্কার হলো তাহলে ব্যাপারটা, দ্বিনিষেক প্রক্রিয়া কাকে বলে। এবার দ্বিনিষেক প্রক্রিয়া হওয়ার পর আমাদের এখানে কিছু কিছু নাম রয়েছে, যেগুলো একটুখানি পড়ে নিতে হবে। ডিম্বক বৃন্ত, ডিম্বক নাভি, এগুলো একবার দেখে নেবে, এগুলো খুব সোজা জিনিস, এগুলো নিয়ে বিয়ে করবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। দেখো এখানে কী করে পড়া, এটা এই এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমাদের আঁকতে হবে, ঠিক আছে, একটা এঁকে রাখবে। এখানে গোল গোল যে সব করা আছে ওই সব আঁকতে হবে না, ভেতরের অংশটা আঁকলেই হবে। আর এখানেও দেখো এই ছবিটাও তোমাদের আঁকতে হবে। এই জায়গা থেকে বিশেষ কিছু মানে, এখানে ছবি এক বলেছে, লেখা এক আছে, এই জায়গাটার কিন্তু এটাই একটা ডিফিকাল্টিস, ঠিক আছে, যেটা পড়লে সেটাই উল্লেখযোগ্য পড়া। এইগুলোকে এগুলোর মধ্যে থেকে যেটুকু দেবো সেইটুকু পড়বে, ঠিক আছে। এবার দেখো এখানের মধ্যে যেমন যেটা আমরা বললাম, দেখো ডিম্বাণু আর পুংগ্যামেটের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করছে, সেটাই ভ্রূণ তৈরি হবে। আর দুই মেরুবর্তী নিউক্লিয়াস বা এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস পুংগ্যামেটের সাথে মিলে তৈরি হবে এন্ডোস্পার্ম বা শস্য, একে বলা হয় এন্ডোস্পার্ম ইংরেজি নাম। এবার এই জিনিসটা তোমাদের পরবর্তীকালে পড়াবো, তোমাদের বলছিলাম না নিষেক পরবর্তী ঘটনা, এই জিনিসটায় কোষের সংখ্যা, এটা করতে গেলে আমাকে একটা আলাদা ভিডিও করতে হবে, ঠিক আছে। এই ছবিটা কিন্তু তোমাদের একটু দুঃখ দিয়েই বলছি, এটা আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু কোনোদিনও আসেনি, কিন্তু এটা আসতেও পারে, এইটা আর এইটা, ঠিক আছে, এটা একবীজপত্রী আর এটা দ্বিবীজপত্রী। চেষ্টা করবে আঁকা যতটা পারবে সম্ভব, ঠিক আছে, কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং এই দুটো জিনিসটা, তোমরা তো একটু পরে পড়বো। তারপরে এটা ওখানে কি বলেছে, ওখানে বলেছে যে ভ্রূণের ডেভেলপমেন্ট কী করে হয়, এই দুটো হচ্ছে ভ্রূণের ডেভেলপমেন্ট কী করে হয়। আচ্ছা ভ্রূণ ডেভেলপ হয়ে কী তৈরি করবে, ভ্রূণ ডেভেলপ করে তৈরি করবে ফল, বীজ, এগুলো তৈরি করবে। তো ওইগুলোতে আমরা চলে আসি। তো প্রথমেই একটা জিনিস আমরা দেখবো, শস্য সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। শস্য মানে হচ্ছে এন্ডোস্পার্ম, মানে ভ্রূণের খাদ্য। এই ভ্রূণের খাদ্য কী কী ধরনের হয়, দেখো নিউক্লিয়াস শস্য, নিউক্লিয়াস শস্য মানে মনে করো সেক্ষেত্রে কোষ, কোষ তৈরি হয় না, একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, অনেকটা মনে হয় যেন সিনসাইটিক প্রকৃতি হয়ে গেছে, তা তোমরা দেখতে না পেলে আমি আরেকবার ফলো করে দেখাচ্ছি, অনেকটা মনে হচ্ছে সিনসাইটিক প্রকৃতি নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ওইটাই হচ্ছে নিউক্লিয়াস শস্য, উদাহরণ খুব ইম্পর্টেন্ট। আর সেলুলার শস্য মানে হচ্ছে এক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে একটা করে কোষ, প্রত্যেকটা নিউক্লিয়াস একটা একটা করে কোষের মধ্যে থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে সেলুলার শস্য। আর হলোবিয়াল শস্য মানে হচ্ছে যেক্ষেত্রে দুটোর মিক্সচার থাকবে, সেলুলার শস্য এবং নিউক্লিয়াস শস্য দুটোর মিক্সচার থাকবে হচ্ছে হলোবিয়াল শস্যের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এবার তারপরে আমরা বলবো ফল, বীজের গঠন। দেখো আমরা কি বললাম, সস্যল উদ্ভিদ এবং অসস্যল উদ্ভিদ। সস্যল উদ্ভিদের মধ্যে কি বলেছি, সস্যল উদ্ভিদের মধ্যে বলেছে হচ্ছে একবীজপত্রী যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো হচ্ছে সস্যল উদ্ভিদ, যেগুলো শস্য উৎপন্ন করে, এন্ডোস্পার্ম উৎপন্ন করে। আর অসস্যল বীজ কোনগুলো, অসস্যল বীজ হচ্ছে যেগুলোর মধ্যে শস্য থাকে না, যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। তো এবারে এখানের মধ্যে যেগুলো দাগ দেওয়া রয়েছে দেখবে তলায়, সেগুলোই তোমরা পড়বে। এবার তারপরে এটা একটা পড়বে, বীজতকের বাইরের আবরণকে টেস্ট এবং ভেতরের আবরণকে টেগমেন্ট বলা হয়।
আর এটা হচ্ছে অসচ্ছল উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাশয়ের প্রাচীরের ফলের প্রাচীর, পেরিকার্প বলা হয় একে, ঠিক আছে। প্রকৃত ফল, অপ্রকৃত ফল, আবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা, অপ্রকৃত ফল কাকে বলা হয়, যেখানে মানে ফলটা তৈরি হয় সেটা মানে ডিম্বাশয়ে ফলে পরিণত হয় না, পুষ্পাক্ষ, বৃতি এগুলো ফলে পরিণত হয়ে যায়, এটা হচ্ছে মানে অপ্রকৃত ফল। আর প্রকৃত ফল কোনগুলো, যেগুলো ডিম্বাশয়টাই ফলে পরিণত হয় শুধু, সেটা হচ্ছে প্রকৃত ফল, ঠিক আছে। কোন কোনগুলো কী কী এগুলো একটু উদাহরণ সহ পড়তে হবে। দেখো, নিষেকের পূর্বে নিষেকের পরে কী কী জিনিস কী কী রূপান্তরিত হয় একবার দেখলেই হয়ে যাবে এগুলো, এগুলো আসে কিন্তু। আর এইটা আসে খুব, আপেলটা কী জিনিস, আপেলটা হচ্ছে রসালো পুষ্পাক্ষ যেমন, তারপরে চালতা, চালতাটা হচ্ছে একটা বৃতি যেমন, ঠিক আছে। যেমন একটু আগে বলছিলাম বেদানা, বেদানা হচ্ছে রসালো বীজতক, আমরা যে খাই বীজের বাইরের যে আবরণটা খাই, ঠিক আছে। আমের হচ্ছে মধ্যতক, তো এইভাবে এগুলো আমাদের পড়তে হবে। হ্যালো, কোন জিনিসের কোনগুলো আমরা কোন পার্টগুলোকে আমরা খাচ্ছি। তারপরে দেখো অ্যাপোমিক্সিস, অ্যাম্পোমিক্সিস এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আচ্ছা পার্থনোকার্পি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আগে। তো পার্থনোকার্পি তো একটুখানি করে রাখবে, বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াটা, পার্থনোকার্পি আর পার্থনোজেনেসিসের মধ্যে পার্থক্য, পার্থনোজেনেসিসটা হয় হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে জেনারেলি, আর পার্থনোকার্পিটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে হয়। আচ্ছা, বহুভ্রূণতা মানে কি, একটা বীজ থেকে যখন অনেকগুলো ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, জেনারেলি কি একটা বীজ থেকে তো একটা ভ্রূণ হয়, কিন্তু এক্ষেত্রে বহুভ্রূণতা মানে হচ্ছে একটা বীজ থেকে অনেকগুলো ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওখানে যে প্লাসেন্টেশনটা হচ্ছে সেক্ষেত্রে অনেকগুলো ডিম্বাণু, ডিম্বাশয় একসঙ্গে থাকছে, বহু ডিম্বাশয়ওয়ালা ছবিগুলো তোমাদের দেখিয়েছিলাম না, সেইগুলোর ক্ষেত্রে এইরকম দেখতে পাওয়া যায়। তাহলে ছবিটা একবার বার করছি, এই তো যেমন অনেকগুলো ডিম্বাশয় একসঙ্গে রয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হচ্ছে বহু ভ্রূণতা, কারণ এদের বীজও প্রচুর দেখতে পাওয়া যায়, একটা বীজের মধ্যে অসংখ্য দেখতে পাওয়া যাবে। আচ্ছা, মেকি ভ্রূণতা এগুলো শুধু উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশান, উদাহরণ পারলে তেড়ে মুখস্থ করে নেবে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না, তোমরা শুধু এরা শুধু জিজ্ঞাসা করবে না, মানে পরীক্ষায় জিজ্ঞাসা করবে কাকে বলে উদাহরণ, অতএব এগুলোকে তেড়ে মুখস্থ করবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ভালো, নাহলে তেড়ে মুখস্থ করে নেবে। আচ্ছা, ফুলের তাৎপর্য, বীজের তাৎপর্য এগুলো একটু দেখে নেবে, যেটুকু ছবি দেবো সেটুকু শুধু দেখবে। হলো, এই হচ্ছে তোমাদের পড়ার মধ্যে, তো এগুলোর মধ্যে থেকে কিন্তু মুখস্থটা বেশি রয়েছে, শুধু ওই পরাগ রান, পরাগ রেণুর কী ডেভেলপমেন্ট হচ্ছে আর ডিম্বাশয়ের কী ডেভেলপমেন্ট হচ্ছে ওটা কিন্তু মাথা দিয়ে একটু দেখতে হবে, ঠিক আছে।